ক্লাস টুয়েলভের বোর্ড এক্সামের রেজাল্ট বেরিয়েছে, এই সময়ে স্টুডেন্টদের এবং বাবা মায়েদের সত্যি চিন্তায় রাতে ঘুম আসছে না। কারণ জীবনটা গুছিয়ে নিতে হলে, সঠিক কেরিয়ার নির্বাচন করতে হলে সঠিক রাস্তা ধরতে হবে এখন থেকেই। বিভিন্ন চেনা বিষয় তো রয়েছেই, যেগুলো আমরা জানি, ইঞ্জিনিয়ারিং রয়েছে, ডাক্তারি রয়েছে, আরও অনেক বিষয় রয়েছে। সেই সঙ্গে অফবিট কোর্সও কিন্তু এখন সমানতালে জনপ্রিয়তা পাচ্ছে। বিভিন্ন উচ্চশিক্ষার বিষয় আশয় নিয়ে আমি বুলবুলি এই মুহূর্তে চলে এসেছি দ্য ওয়ার্ল্ডকে সঙ্গে করে সিস্টার নিবেদিত ইউনিভার্সিটিতে আবার উচ্চশিক্ষার সন্ধানে। আমরা আলোচনা করব উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে ধারাবাহিকভাবে এই পেজে। ইঞ্জিনিয়ারিং, এটা এমন একটা স্ট্রিম যে যারা যারা ক্লাস টুয়েলভের বোর্ড এক্সাম দিয়েছে তাদের সিংহভাগ চায় যে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ব। কিন্তু বিষয়টা বেশ গুরুগম্ভীর এবং অনেকের মনের মধ্যে একটা ভয় আছে। তো এই গুরুগম্ভীর ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে আশা করি সমস্ত ভয় কাটিয়ে দিতে পারবেন এসএনইউয়ের বিভাগীয় প্রধান ডক্টর অনির্বাণ মিত্র। নমস্কার স্যার, এসএনইউয়ের ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পর্কে যদি একটু ডিটেলে বলেন, এবং সত্যি সত্যি যেটা বললাম যে অনেকেরই ভয় থাকে ইঞ্জিনিয়ারিং বিষয়টা নিয়ে, তো কীরকম কোর্স, কীভাবে পড়তে পারা যাবে, কত বছরের কোর্স, যদি একটু ভয় কাটিয়ে দেন। আন্ডার গ্রাজুয়েটে আমাদের আছে বিটেকের, বিটেকের মধ্যে আমাদের চারটে ভাগ রয়েছে, বিটেক ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, বিটেক ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং স্পেশালাইজেশন ইন AIML, আর আছে বিটেক ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং স্পেশালাইজেশন IoT, সেরকমভাবে আছে সাইবার সিকিউরিটি, আর আছে একটা বিটেক ইন CSBS কম্পিউটার সায়েন্স বিজনেস সিস্টেম, যেটা উইথ দ্য কোলাবোরেশন উইথ TCS, আর আছে BCA, এটা গেল UG-তে। PG-তে আমাদের আছে MCA, আর আছে MTech, এছাড়া আছে আমাদের PhD করার সুযোগ। এইদের মধ্যে এখন তো আমরা মানে প্রায় প্রথম ইউনিভার্সিটি যারা নিউ এডুকেশন পলিসি অনুযায়ী আমাদের সিলেবাস স্ট্রাকচার তৈরি করেছি। আচ্ছা, এসএনইউয়ের ইঞ্জিনিয়ারিং কোর্সের USP-টা কি? অনেক কলেজ রয়েছে শহরে, শহরের বাইরে, কেন এসএনইউতে ইঞ্জিনিয়ারিং পড়তে আসবে স্টুডেন্টরা? দেখুন, আমি যখন ডিপার্টমেন্টের হেড হই এখানকার, তখন আমার একটা উদ্দেশ্য ছিল যে আমি একটা ফিলোসফি মেনটেন করি যে আপনার হাতে স্মার্টফোন আছে, আপনি স্মার্টফোনটা কি কোনো কোচিং সেন্টারে শিখে ব্যবহার করছেন? করছেন না। তার কারণ হচ্ছে আপনি আপনার ইচ্ছে, ডিজায়ার হচ্ছে হাউ টু ইউজ দিস। আজকে ছেলেদের, বাচ্চাদের বা স্টুডেন্টদের, ছাত্রছাত্রীদের দেখবেন ক্লাস 8, 9, 10 একটা নতুন সাবজেক্ট ইনক্লুশন হলেই আগে খোঁজ না যে পার্সোনাল ট্রেনার বা টিচার বা ফ্যাকাল্টি কোথায় আছে যিনি প্রাইভেট টিউশন করেন। ঠিক 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 আছে। তো আমার এইখানে হচ্ছে মানে আপত্তি, আমার একটা ছেলে বা একটা স্টুডেন্টকে, ছাত্রছাত্রীকে ঠেলে দেবো না। আমি আগে ফিল করব ছাত্রছাত্রীদের ভেতর থেকে আসা যে আমি এটা করতে চাই, তখন তারা কী হবে, যেমন করে তারা আজকে একটা মোবাইল, যেটা আজকে 10 বছর আগে স্মার্টফোনকে ইউজ হতো না, এখন ঘরে ঘরে মোবাইল ইউজ করছে, কারণ আমার ইচ্ছে শক্তিটা ওইটা যে আমি কীভাবে ইউজ করব। ঠিক সেরকমভাবে আমাদের ছাত্রছাত্রী যদি কোনো একটা সাবজেক্টকে কেন পড়ব, কি করব, কিভাবে এটাকে ইউজ করব আমাদের লাইফে বা তাদের লাইফে, সেটা যদি জানতে পারে না, দেখবেন আপনাদের কোনো অসুবিধা হয় না। সেই ছাত্র নিজের মধ্যে ফিল করে এটা কীভাবে ওভারকাম করব বা কীভাবে লার্ন করব। আমাদের ডিপার্টমেন্টে সেই কারণে আকাশটাকে উন্মুক্ত করে দেওয়া আছে যে ফ্লাই করো তোমার ইচ্ছা মতো। বেঙ্গল বেসড নলেজের একটা দাম সর্বোচ্চ সার্বজনীনভাবে হচ্ছে পুরো মানে ভারতবর্ষ কেন পুরো বিশ্ব জুড়ে রয়েছে, তাহলে এই বেসটা কিন্তু রয়েছে আমাদের। সে কারণে আমরা জাস্ট ওদেরকে দরকার কীভাবে টিউন করবেন, কীভাবে অ্যালাইন করবেন ওদের সাথে, তাহলে দেখবেন আপনাদের সাকসেস রেটটা বাড়বে। এটা উদ্দেশ্য নিয়ে শুরু করেছি কাজ অনেকদিন ধরে, তাতে আমরা সাকসেসফুল রেটও পাচ্ছি, তবে এখন অনেক পথ চলা বাকি, দেখা যাক, চেষ্টা করবো এটা যেন মেনটেন করতে পারি। আমার পরের প্রশ্ন ছিল প্লেসমেন্ট নিয়ে, কিন্তু সেটা তো আমি বুঝতেই পারছি, যেটা আপনারা শুধু প্রোডাক্ট তৈরি না, প্রোডাক্টটা কীভাবে সেল করা যাবে সেটা নিয়েও আপনারা অনেকটা ভেবেছেন। তাই স্টুডেন্টকে শুধু পড়ানো নয়, তারা কীভাবে ফার্দার চাকরি পাবে সেই জন্য আপনারা 3D রেখেছেন এই কোর্সটাকে। তো প্লেসমেন্ট ছাড়াও বা আরও কোনো কি পয়েন্ট যেটা আপনি আমাদের এখানে অনেক কটা ক্লাব আছে, গুগল ডেভেলপার ক্লাব বা আরও অনেক কটা ক্লাব আমাদের এখানে, গিগস ফর গিগসের এরকম আমাদের, এদের ক্লাবগুলোর অ্যাক্টিভিটি কি, আমাদের প্রত্যেক মাসে একটা দুটো করে আমরা
ওয়ার্কশপ বা ক্লাবের থেকে প্রোগ্রাম করে ছেলে মেয়েরা। একটা ক্লাবে যারা দায়িত্ব আছে, যারা এক একটা ইভেন্ট করছে, তারা কিন্তু একটা টিম লিডের মতো কাজ করে। এর টিম লিড তৈরি হওয়া মানে আমি চাকরিতে জয়েন করার পরে টিম লিড হওয়ার থেকে স্টুডেন্ট বয়সে আমি কীভাবে একটা কাজকে এক্সিকিউট করবো এইদিকে ফোকাস আমাকে বেশি করতে লাগে। মানে আমরা টিচার, তো টিচারদের কাছে প্রাপ্তি হচ্ছে যে আমাদের ছেলেদের একটা সাকসেস স্টোরি এটা আমি নিয়ে যেতে পারছি, আর ওরা যদি সাকসেস পায়, ফ্যামিলি মেম্বার একজন সাকসেস পেলে যেরকম আমরা খুশি হয় না, ঠিক সেই ফিলিংটাই হয়। আমি আয়ুষী মিত্র, আমি সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে বিটেক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ছি। আমাদের এখানে ফ্যাকাল্টিরা তো খুবই সাপোর্টিভ, তার সাথেও আমাদের এখানে ল্যাব ফ্যাসিলিটিস খুবই ভালো, আমাদের সব কিছু ডিটেলিংয়ে পড়ানো হয়, এবং আমাদের এখানে স্পেশাল ট্রেনিং ক্লাসেস অ্যারেঞ্জ করা হয়, অ্যাপটিটিউড ক্লাস অ্যারেঞ্জ করা হয়, যেটা আমাদের প্লেসমেন্টে আমাদেরকে সাহায্য করে। স্পুন ফিডিং কোথাও হয় না, এখন মার্কেট কিন্তু কম্পিটিশনের মধ্যে চলছে, তো আপনাকে সার্ভাইভ করতে হবে। আপনাকে ব্যাটেল ফিল্ডে একটা স্টুডেন্টকে প্রিপেয়ার করে আমি দিয়ে দেবো, যুদ্ধটা কিন্তু স্টুডেন্টকে লড়তে হবে। ইদানিং এই চ্যাট জিপিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এরাম এই যে কম্পিটিটিভ, যেটা কাটিং এজ টেকনোলজি, সারা ভারতবর্ষ সারা বিশ্ব জুড়ে লোকে কিন্তু এর উপর ফোকাস করে রয়েছে। এবার আমরা স্টুডেন্টরা ওইখানে থাকতে গেলে, তাদেরকে টিকতে গেলে কিন্তু তাদের লড়াই করতে হবে, তাদেরকে এই যে কাটিং এজ টেকনোলজির সঙ্গে অ্যাওয়ার করা, যাতে লড়াইটা করতে পারে। এখন ইন্ডাস্ট্রি কী নিয়ে কাজ করছে, আজকে থেকে 20 বছর আগে যেভাবে কাজ হতো এখন নয়, তাহলে আমাকে সেরমভাবে অ্যালাইন করতে হবে। এটার জন্য আমাদেরকে টেকনিক্যাল ট্রেনিং, গ্রুমিং, তারপর হচ্ছে বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে অনেক ভালো ভালো যারা অ্যাচিভার্স আসছে। আমার এক স্টুডেন্ট আছে ব্যাঙ্গালোরে, অ্যাজ এ স্টার্ট আপে জয়েন করেছিল, একজন এমপ্লয়ি, এখন সে শেয়ার হোল্ডার, তার কারণ একজন একটা বোর্ডের মেম্বার সে, তার কারণ তার স্কিলের মাধ্যমে। এরকম কতগুলো অ্যাচিভার স্টোরি যদি আমাদের সামনে রেখে দেন না, তাতে কিন্তু সাকসেস রেটটা পাবোই আমরা। সেই কারণে কিন্তু আমাদেরকে বিগত ক বছর ধরে অ্যামাজন, মাইক্রোসফট, নুতানিক্স, এরকম অনেক কাটা কোম্পানিতে যাদের প্যাকেজ আপনি বলছি, তো আমাদের এখানে অ্যাভারেজ যদি স্যালারি দেখেন, আমাদের দেখবে 5-6 লাখ থেকে আরম্ভ হচ্ছে, 30-40 লাখ। এখন একটু প্যাকেজে কোনো ব্যান্ডবিথ কোন, তো এরম না যে আমি কোনো এলিট ইউনিভার্সিটি বা এলিট ইনস্টিটিউট থেকে স্টুডেন্ট নেবো, এবং গ্লোবাল মার্কেট, আপনি কম্পিটিশনে নাম লেখাতে হবে, আপনি রেজিস্ট্রেশন করুন ওই ইন্টারভিউটার জন্য, আপনি যদি যেতেন, আপনি কোন ইনস্টিটিউট কোন ইউনিভার্সিটি দ্যাট ডাজেন্ট ম্যাটার। এসএনএম এর ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পর্কে আরও কিছু কি ইনফরমেশনস আমরা পাব এখানকার ডিন প্রফেসর ডক্টর শঙ্কু বোসের কাছ থেকে, আসুন শুনে নিই ওনার বক্তব্য। এবছর আমরা হচ্ছে 2024, আমাদের এস্টিমেটেড যে 2025 ভারত ফোর্থ লার্জেস্ট ইকোনমিতে এন্টার করছে, আর এখন যারা 12th পাস করলো তারা মার্কেটে চাকরির জন্য এলিজিবল হবে 4 বছর পরে, তার মানে 2024+4 2028-এ, তখন ভারতবর্ষে ফোর্থ লার্জেস্ট ইকোনমি, যখনই আমরা এরকম ফোর্থ লার্জেস্ট, থার্ড লার্জেস্ট, ফিফথ লার্জেস্ট ইকোনমি বলি, তার মানে এই পরিমাণে জব ক্রিয়েট হয়। সেই জবটা কী এরিয়াতে ক্রিয়েট হয় তার বেসিসে ছাত্রদেরকে কোর্স চুজ করা উচিত, এবং ছাত্ররা যখন এই বছর যারা গ্র্যাজুয়েট ঢুকছে তারা যখন পাস করবে, তারা তখন অ্যাট দ্য জাংচার অফ থার্ড লার্জেস্ট ইকোনমি, ভারতবর্ষে 2031 সালে ভারতবর্ষ থার্ড লার্জেস্ট ইকোনমিতে পৌঁছে যাবে, আমাদের আগে হচ্ছে ইউএস এবং চায়না। এই যে থার্ড লার্জেস্ট ইকোনমিতে যেতে গেলে টেকনোলজি উইল হ্যাভ এ সিগনিফিকেন্ট রোল টু প্লে। টেকনোলজি মানেই হচ্ছে ইঞ্জিনিয়ারিং, আর টেকনোলজি কী টেকনোলজি এটার মধ্যে আসবে, সেটার প্রথম হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইল টেক দ্য সেন্টার প্লেস, অ্যান্ড তার জন্যেই আমাদের যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, সেই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা ইজ এভরিথিং এমব্রেস অ্যারাউন্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমাদের কম্পিউটার সায়েন্স, আমাদের কম্পিউটার সায়েন্স ইজ এ স্পেশালাইজেশন ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, আমাদের ইলেকট্রনিক্স, সমস্ত আমরা প্রাইমারিলি তিনটি ইঞ্জিনিয়ারিং এরিয়াকে ফোকাস করি। একটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইটস অ্যালাইড, সেকেন্ডটা হচ্ছে যে রোবোটিক্স অ্যান্ড অটোমেশন, থার্ড হচ্ছে যে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। এবং ভারতবর্ষে সিগনিফিকেন্ট জব ক্রিয়েট হচ্ছে ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে, বিকজ আমাদের ইরিডিয়াম চিপস পা, এ মিনারেল পাওয়া গেছে, সেই মিনারেল যেটা চিপসের জন্য ডিজাইন করতে লাগে সেটার জন্যে। তো আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা আমরা একটু অন্যদের থেকে ডিফারেন্ট তৈরি করছি, আমাদের শুধু বুকিশ নলেজে আমরা পড়াই না, আমরা আইডিয়া হচ্ছে যে ছাত্রদের কীভাবে কনফিডেন্ট তৈরি করা এবং কীভাবে মার্কেটে চাকরির জন্য উপযুক্ত করে দেওয়া, সেটাই হচ্ছে যে মেন ফোকাস আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের।
এটা আমি আপনাদের সবাইকে বলতে চাই, সেটা হচ্ছে এসএনইউ এর ইঞ্জিনিয়ারিং কোর্স ইজ সামথিং ডিফারেন্ট। তো শুধুমাত্র শুনলে হবে না, যদি সত্যি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে প্লিজ ডু কাম অ্যান্ড শেয়ার ইউর থটস উইথ দ্য ফ্যাকাল্টিস, তাহলেই কিন্তু আপনারা বেস্ট রেজাল্ট পাবেন। কারণ এখানকার ইঞ্জিনিয়ারিং কোর্স পুরোটাই প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, অর্থাৎ প্র্যাকটিক্যাল থটের ওপর ডিপেন্ড করে চলে। সো কাম।